ডেন্ডাররা রয়েছে সেখানে 50 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, যাদের পরিবার চলছে এই বিষয়গুলো নিয়ে, কিন্তু প্রাইভেটাইজেশন করে যেভাবে তাদের উপর। নমস্কার, আপনারা দেখছেন ডেইলি বরাক, আর ডেইলি বরাকের পর্দায় এই মুহূর্তের এক বিশেষ সংবাদ। ন্যায্য দাবি দেওয়া নিয়ে আওয়াজ তুললে বর্তমান সরকার তা দমন করার চেষ্টা করছে। দেশের প্রতিটি সরকারি সম্পত্তিকে একের পর এক কর্পোরেটের হাতে তুলে দিচ্ছে এই সরকার। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এক কথা বললেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি তোমাল কান্তি বণিক। তিনি বলেন সরকার আদানির হাতে সব কিছু তুলে দিতে চাইছে, এর জন্য গোটা দেশে এ নিয়ে সরব হয়েছে কংগ্রেস। দিল্লির এয়ারপোর্টে আইসিসির মুখপাত্র পবন খেড়াকে আটক করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। আরও সম্প্রতি রেল স্টেশনে থাকা ছোট ছোট ব্যবসায়ীদের সরিয়ে তাদের জায়গায় কর্পোরেটকে সমজে দেওয়া হচ্ছে। ন্যায্য দাবি দেওয়া নিয়ে কেউ আওয়াজ তুললে বিজেপি সরকার তা দমন করার চেষ্টা করে বলে জানান তোমাল কান্তি বণিক। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী গিরীন্দ্র মল্লিক, বরখলা সমষ্টির বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, সুজন দত্ত, বাবুল হোর, কিশোর ভট্টাচার্য, আফজাল হোসেন লস্কর সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। ভাবে প্রত্যেক ক্ষেত্রে কিছু কিছু ক্রাউনি এন্টারপ্রিনার রয়েছে যারা ভারতবর্ষের সরকারের সুবিধা অর্জন করে বিভিন্ন কাজকর্ম করে যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে আজকে ভারতবর্ষের বিভিন্ন ডিস্ট্রিক্টে আদানি সম্পর্কিত প্রেস কনফারেন্স হয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্ট কংগ্রেসে, বিভিন্ন স্টেটে। এবং আমরা জানি যে কিছুদিন পূর্বে আমাদের নেতা রাহুল গান্ধীজি এবং রাজ্যসভাতে মল্লিকার্জুন খার্গেজি, আমাদের ভারতবর্ষের যিনি এআইসিসির সভাপতি, উনি বিভিন্ন কথাবার্তা সে প্রসঙ্গে উঠিয়েছেন, এবং আমরা দেখেছি সেখানে রাজ্যসভা বলুন আর লোকসভাতে বলুন তাদের যে প্রসিডিংসে যে কথাগুলো উঠানোর দরকার ছিল সেই জায়গায় তারা না উঠিয়ে সেগুলো সব ডিলিট করে দিয়েছে। এবং কিছু পূর্বে আমরা খবর পেয়েছি যে আমাদের এআইসিসির স্পোকসপারসন খেরাজিকে অ্যারেস্ট করা হয়েছে দিল্লি এয়ারপোর্ট থেকে। এবং সেই ক্ষেত্রে যে আজকের দিনে রাইট টু স্পিচের যে কথাবার্তা বলে বা বর্তমান সরকার যেভাবে খণ্ডন করার চেষ্টা করছে যে আপনি কোনো জিনিস কোনো ব্যাপারে কোনো কথা বলতে পারবেন না, সেখানে আপনাকে খর্ব করা হবে, সেই বিষয়বস্তু নিয়ে এবং আদানির বর্তমান সরকারের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে একটু আগেই আমরা কথাও বললাম। এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বর্তমানের বিধায়ক মিসবাহুল ইসলাম সাহেব বা বরখলার, এবং আমাদের ধলাইয়ের প্রাক্তন মন্ত্রী গিরীন্দ্র মল্লিকজি, উনিও দু চারটি আপনাদের সঙ্গে কথা বলবেন। এবং তার সঙ্গে আমরা আরেকটা কথাও জুড়ে দিতে চাই যে আজকে লামডিং থেকে বর্তমান শিলচর ডিভিশনে অবধি এনএফ রেলওয়ে যে বিভিন্ন ভেন্ডারদেরকে উঠানো হয়েছে, এবং যেভাবে ব্যক্তিগত কারণে বা কী বলবো মানে প্রাইভেটাইজেশন করা হচ্ছে, এই যে প্রাইভেটাইজেশনের সিস্টেমটা করে যে লোকেল যারা ভেন্ডাররা রয়েছে তাদের উপর যে খর্ব করা হলো, এবং তার দরুন শিলচর জেলা কংগ্রেস সবসময় পাশে থাকবে এবং আমরা চাইব যাতে সেই বিষয়গুলো আবার উঠে আসে এবং সেই বিষয়গুলো যাতে না ঘটে। কারণ ঘটনা বলি, আলটিমেটলি এক একজন ভেন্ডাররা রয়েছে সেখানে 50 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, যাদের পরিবার চলছে এই বিষয়গুলো নিয়ে, কিন্তু প্রাইভেটাইজেশন করে যেভাবে তাদের উপর একটা মানে একটা ডরের মহল তৈরি করা হলো বা তাদেরকে সেখান থেকে উঠিয়ে দেওয়া হলো, তার দরুন শিলচর জেলা কংগ্রেস সবসময় তাদের পাশে থাকবে। 1 লাখ টাকা আছে, 4 লাখ যাবে, গভর্নমেন্টের লাইবিলিটি ইজ অনলি 1 লাখ রিফান্ড ডিমান্ড। এটা আগেই গভর্নমেন্ট এই আইনটা করিয়া রাখছে। এখন দেখা যায় যে এসবিআইর ইনভেস্টাররাও মাইর খাইতেছে, এলআইসির ইনভেস্টাররাও মাইর খাইতেছে। গভর্নমেন্ট কম্পেল করছে এলআইসিরে ইন এডিশন এলআইসি টু ইনভেস্ট এন এডিশন রুপিস 300 কোটি ইন আদানি এন্টারপ্রাইজেস ফলো আপ পাবলিক অফার অন 30th জানুয়ারি 2023।